ভাইরাল গ্যাজুয়েট চাল আর জীবনে অনেক ছিলেন। আজকে যে ভাইরাল ব্যক্তি, যে আজকে আমি একটা ভাইরাল ব্যক্তি, এত ক্যামেরা আমার চোখের সামনে, আজকের দিনে এটা তো ক্লিয়ার হয়ে গেল যে যত ভাট বকতে পারবে সে তত ভাইরাল। আর আজকে কিন্তু এরাই হয়ে গেছে বলা যেতে পারে সেলিব্রিটি, কি করে ভাট বক চালা। এই জন্য নেতা হতে হয় না, মানুষের সেবা করতে গেলে মন্ত্রী হতে পারে না, আর বড় মানে পয়সাওয়ালা হতে হয় না, মনটা বড় দরকার, তাহলে চালা এরকম চালা ঘরে ঘরে জড়ো হবে। আগে সেলিব্রিটি আমরা জানতাম অন্য কিছু ফিল্ম স্টারা হয়, আর এখন সেলিব্রিটি কারা? ভাট বকা, ফুড স্টল, ফুড স্টলের এই সব মালিকরা, যাদের কোনো ক্যাটাগরি ছিল না এতদিন। আজকে যে ভাইরাল ব্যক্তি, যে আজকে আমি একটা ভাইরাল ব্যক্তি, এত ক্যামেরা আমার চোখের সামনে। কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি, প্রচুর ফুড স্টল দেখেছি, অনেক খাবার দোকানে খেয়েছি, কিন্তু তখন কোনো এইসব ফুড ব্লগাররা ছিল না, তাই এইসব ভাট বকা পাবলিকরাও ছিল না। ভাইরাল গ্যাজুয়েট চাল আর জীবনে অনেক ছেলেমেলা হয়েছে চাল হয়, তাই না? আর আজকের দিনে দাঁড়িয়ে দেখো ফুড ব্লগার ভরে গেছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখেছো, ক্যামেরা অন আর অফ করতে পারলে ফুড ব্লগার। তবে সব ফুড ব্লগার না, চিপেস্ট ফুড ব্লগার, যারা কি করে দোকানের সামনে গিয়ে ক্যামেরাটা অন করে দাঁড়িয়ে যায়, দোকানদারকে দেখায়, ক্যামেরা অফ করে ভিডিও আপলোড। ক্ষেত্রে দাঁড়িয়ে একটাই আমার কথা, ভাইরাল যে তোমরা করেছে, অ্যাকচুয়ালি যেমন নেতারা যেমন নির্বাচিত হয়, আমরা সেইভাবে নির্বাচিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তোমরা ক্যামেরা করো, তোমাদের মাধ্যমে, তোমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখে মানুষ, তারপর তো একটা ভালো গুড ইম্প্রেশন হয় যে ভালো খাবার হয় এখানে, তাই সেই জন্য তারা আসে আমার কাছে। এই ছোট থেকে তোমরা তো বড় হয়েছো, তোমরা তো জানো ছোট থেকে বড় হয়েছো, কত খাওয়ার দোকানে আমরা খেয়েছি বলতো, কত ভালো ভালো খাওয়ার দোকানে খেয়েছি, কিন্তু তখন কোনো ফুড ব্লগারও ছিল না। আর এরকম ধরনের আজকের দিনে দাঁড়িয়ে যেসব ক্যাটাগরি লোকদের দেখছো, যারা আজকের দিনে সেলিব্রিটি ফেসবুক পেজে, এরকম টাইপের কোনো ক্যাটাগরি লোক কি আমরা ছোটবেলা থেকে দেখেছি? দেখিনি। তোমরা যে এত ক্যামেরা এসছো, আর তো অন্য জায়গায় এত ক্যামেরা যাচ্ছে না, একটা ক্যামেরা অবধি পৌঁছাচ্ছে না, তাই কি করবে? সবাই ইচ্ছা করে নিমন্ত্রণ না করলে চলে আসে। তার কারণ একটাই, তখন এরকম ফুড ব্লগার ছিল না। এখন আমার সামনে যদি 10টা ক্যামেরা চলে আসে, ক্যামেরা দাঁড়িয়ে যায়, তো আমার তো ভেতরে কোনো কিছু নেই, ভেতরে তো খালি, আমি তো কিচ্ছু নেই ভেতরে, বলে না ফাঁকা করছি বাজে বেশি, আমার ভেতরে তো ফাঁকা, কিচ্ছু নেই। আমার সামনে যদি 3-4 জন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আসে, আমি কি দেখাবো, কি বলবো? তো আমাকে তো ভুম ভাং কথা বলতে হবে, ভুম ভাং, যেই কথা শুনে লোকে অবাক হবে, কথা বলছে বাবা এটা হেভি কথা। আমি হচ্ছে গ্যাজুয়েট চাল, গরিবের চাল। আচ্ছা, কারণ অন্যায় যেখানে হবে চাল আর সেখানে উপস্থিত। তো এইসব কারণে এইসব ভাটবাজ লোকগুলো আজকে এতটা উঠছে। এই দিনে দাঁড়িয়ে আমার মনে হয় আমার মতো সাফার তোমরা সবাই হচ্ছ, ফেসবুক খুললেই দেখতে পাচ্ছ কোনো না কোনো ভাটবাজ লোককে। কেউ পরোটা বিক্রি করে, কেউ জল বিক্রি করে, কেউ ভাত বিক্রি করে, কেউ ডাল বিক্রি করে। ভাই এরকম অনেক দোকান আছে পশ্চিমবঙ্গে যারা এর থেকে ভালো, তোমরা যাদের দেখাও তাদের থেকে ভালো কোয়ালিটির খাওয়া বানায়, কিন্তু তাদের কী বলতো একটা দোষ আছে, সেই দোষটা হচ্ছে তারা ভাট বকতে পারে না। কারণ ভাট বকতে পারলেই আজকে সোশ্যাল মিডিয়ায় তোমরা তাকে ভাইরাল করে দেবে, কারণ ভাট বকাটা একটা বলতে পারো একটা টাইম পাস, লোকে এন্টারটেইনমেন্ট হয় ভাট বকা শুনে। তা বলে আজকে যে ভাত মহিলাগুলো মানে চা খেতে এসছে, মানে 10 টাকার চা 15 টাকা করে দেওয়া উচিত, 15 টাকার চা 20 টাকা করে দেওয়া উচিত, 20 টাকার চা 1 লাভে 30 টাকা করে দেওয়া উচিত, 30 টাকা, কারণ ক্যামেরা চলছে তো ভাই, ভাইরাল ব্যক্তি আমি। তোমার বিশেষ যে চায়ের দোকানগুলো এখন আছে বর্তমানে, তার পাশেও চায়ের দোকান আছে, ভালো কোয়ালিটির চা বানায়, কিন্তু ওই দোকানে কিন্তু ভিড় অনেকটাই বেশি হয়, কিন্তু সে ভাট বকে না, চুপচাপ চাটা বানায়, তাই জন্য ফুড ব্লগাররা ওই দোকানে যায় না। এরকম অনেক পরোটার দোকানও আছে যারা খুব ভালো কোয়ালিটি পরোটা বানায়, কিন্তু ওখানে কোনো জোকার নেই যে কোনো ক্যামেরা দেখলি জোকারই করবে, তাই জন্য তোমরা ফুড ব্লগাররা তার কাছে যাও না, কি তাই তো? এইসব বন্ধ করো প্লিজ, অনেক হয়েছে, এক্সট্রিম লেভেলে চলে গেছে, আর পারা যাচ্ছে না। ভাট বকতে বকতে পুরো পরোটা ভাটের তলায় চলে আর নাকি ফেস ভালো নাকি 400 কোটি পাবো না। আমাকে অনেকে বলছে 400 আর 4000, আমি এটা ক্লিয়ার করে দিই, 400 আর 4000 মধ্যে পার্থক্য। আমি বলেছি কাকার যদি 400 হয়, যদি তার কথাটা মানেটা বুঝি, তার যদি 400 ফেস ভ্যালু হয় তাহলে আমার ফেস ভ্যালু 4000, তার যদি 400 কোটি হয় তাহলে আমার 4000। এই ফুড ব্লগার যদি হতে চাও, ভালো করে ফুড রিভিউ দাও যেগুলো দেখে আমরা খেতে যাব সেখানে। এই দোকানদারদের ক্যাচাল, এই ঝামেলা ঝগড়াঝাটি অশান্তি আর দেখা যাচ্ছে না। আমি ভাবি ব্লগ করব, কিন্তু অনেকজনকে ব্লগ করেছি, কিন্তু দেখছি দিনে 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 একটার পর একটা আসতেই থাকছে, পুরোপুরিভাবে ব্লগ হচ্ছে না। তো আমার মন থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যেসব ফুড ব্লগাররা তোমরা নতুন ফুড ব্লগ করছো, একটুখানি ফুড রিভিউ করো ইয়ার, ফুড রিভিউ করো, এসব দোকানদারদের আর দোকানদারদের পেছনে পড়ে থেকো না, ফ্রিতে খাও, আমরা জানি সবাই বলে, আমি নিজে জানি না, ফ্রিতে তোমরা খাও বলেই হয়তো তোমরা দোকানদারকে এতটা হাইলাইট করো। প্লিজ এবার বন্ধ করো, এটা আমার তরফ থেকে তোমাদের সবাইকে রিকোয়েস্ট থাকলো, আর পারা যাচ্ছে না।